মেহেরপুরে ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালি দেওয়ার অভিযোগে আবু তালেব নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাত 10:30টার দিকে মেহেরপুর উপজেলার সহগলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করে তাকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি সাইফুল ইসলাম। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আবু তালেবের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে। গত 5 তারিখে ওই জনৈক তালেব নামে এক ব্যক্তি গাড়াবাড়িয়া বাড়ি, সে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বাজে কিছু কথা বলছে, ব্যক্তিতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর তাকে থানা পুলিশ এবং ডিবি পুলিশ যৌথভাবে আমাদের জেলার মাননীয় পুলিশ সুপার রাফেল আলম স্যারের নেতৃত্বে তাকে আমরা আটক করি। এই বিষয়ে মামলা হয়েছে, তাকে কোর্টে চালান দেওয়া মামলা।